এই আবাসন এলাকাটিতে এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে। এক একবার এসে এক এক ধরনের উদ্যোক্তাকে খুঁজে পেয়েছি, সন্ধান পেয়েছি নতুন নতুন বিষয় এবং নতুন ধরনের চাষ ব্যবস্থার ধারণা পেয়েছি, ছাদ কৃষির প্রয়োজনীয়তা সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও। বিচিত্র ফল আর সবজি উৎপাদনে ব্যতিক্রম এই উদ্যোগটি নিয়েছেন শাহনাজ হক। ১৬ বছর ধরে একটু একটু করে পরিণত করেছেন নিরাপদ পুষ্টি প্রাপ্তির এই উৎসটি। আমি খেয়াল করলাম যে আপনি পাশ দিয়ে স্ট্রাকচার করে হাউসের মতো করছেন, যাতে বেশি মাটি রাখা যায়। এটা বাড়ি করার সময় চিন্তা করছেন? জি, এটা আগে থেকেই ছিল, বাড়ি করার আগে থেকেই এমন ছিল যে আমি বাগান করব। আচ্ছা আচ্ছা, আপনার বাগান করার শখ কি ছোটবেলা থেকে? ছোট থেকে। এই এটা পেলেন কার কাছে? আপনার মা বাবার কেউ কি গাছ গাছি লাগানোর খুব ওটা দেখে আপনি খুব ফ্যামিলি এরা কৃষকের ইয়া ছিল কাজ? আমাদের সবারই তো এক সময় তো কৃষক ওইভাবেই প্রথমে ছোট থেকে ছিল কি ফুল গাছ লাগানো, বাড়ির আঙিনায় ফুল গাছ লাগানো, এটা এগুলা আপনার প্রোগ্রাম থেকে দেখেই আমার কিন্তু ছাদ বাগানের এটা আগ্রহ আসছে। আমিও করবো ভাই, আমার বাড়ি করলে আমি ওভাবেই করবো। এখন আপনার এই বাগানটার ১৬ বছর বয়স হয়ে গেছে, আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন? আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। সবাই কি থাকে এখানে? না, মেয়েটা থাকে আমাদের সাথেই আর ছেলেটা আমেরিকা আছে, বাকিরা বাইরে থাকে। তার মানে আপনার ফ্যামিলিতে তিনজন সদস্য? তিনজন। তো আপনার এখানে আমি দেখলাম যে পরিমাণ শাকসবজি ফলমূল বিশেষ করে আম যেভাবে ঝুলে আছে, কিন্তু আপনার কিছু কিনতে হয় বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, কিনতে হয় কি? মানে যেই সবজিটা আপনার এখানে নাই সেটা হয়তো কিনতে হয়, আদারওয়াইজ তো আমার তো মানে এটা আপনি আরও বিলি করেন সবাইকে, তাই কি? হ্যাঁ, আশপাশে সবাইকে দেই, এটা ফ্রেন্ড সার্কেল থাকে, তারপরে সবাই মানে এখানে। আপনাদের এই ডিওএইচএস অনেক বাড়িতেই আমি দেখলাম, আপনার এটা দেখার জন্য নিশ্চয়ই আপনার বন্ধু বান্ধবরা আসে? হ্যাঁ, এটা আমার বাড়িটা এলো এখানে ডিওসিস এর ভিতরে মানে প্রথম, বাগানটাও প্রথম, এটা অনেকেই দেখতে আসছে এইভাবে আমাদের বাগান দেখে যে সবাই অনেকেই এটাই করছে। এত ধরনের গাছ আপনি লাগাইছেন, কচু গাছও আছে, গাছের রোগ ব্যাধি আছে, নানান সমস্যা হয় গাছের, এইগুলো সমাধান কোথায় পান? নিজে করতে করতে শিখেছে? এইটা আসলে নিজে করতে করতে এটা মেন দেখে, গাছে কোন গাছেটা পানি বেশি পড়লে, যেমন লেবু গাছে বেশি পানি পড়লে এই ভিতরে এই পাতার এখান দিয়ে সাদা সাদা একটা ইয়া ফুটকি পড়ে, তাহলে ওইভাবে তাহলে লেবু গাছটা পড়লে কম পানি দেওয়া হয়, বা লেবু গাছের ভিতরে একটা ফুল গাছ লাগাই দিলাম পানিটা ওইটা বেশি টেনে নিল। এগুলো কি নিজের করা বুদ্ধি? নিজের নিজেরই থেকে আসছে, সেটা থেকে ফল পাচ্ছেন? শাকসবজি মাছের তারপরে এগুলাই দেওয়া হয় ভিতরে। আজকাল তো ছাদ কৃষির অনেক গ্রুপ তৈরি হয়েছে, জি জি, অনলাইন প্ল্যাটফর্ম? হ্যাঁ, আমাদের ভিতরেই আছে। আছে না? তো আপনাদের ভিতরে তো এই নলেজ এক্সচেঞ্জ হয়? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা দিলে এটা হয় এগুলো হয় না, সেগুলো দিয়ে মোটামুটি আপনারা সমাধান? হ্যাঁ, আমরা যেমন যে ফ্রেন্ড সার্কেলরা বসি, আমরা মাসে আমাদের গ্রুপ আছে একটা, আমরা বসি ওখানেও, এগুলা সব কার কি গাছের সমস্যা কার কি এগুলা নিয়ে কথা হয়। কৃষিবিদ দরকার হয় না, আপনারাই সব কৃষিবিদ হয়ে গেছেন, ভেরি গুড। দেখুন, মাটির আঙিনার মতোই ঘন সবুজ চারপাশ, মাচায় উঠানো লতানো সবজি, তার ফাঁকে ফাঁকে উৎপাদন হচ্ছে বিভিন্ন ফল। এখান থেকে মিটছে দরকারি নিরাপদ পুষ্টির প্রায় সবটুকু। মৌসুমি সবজি সবই করে? হ্যাঁ, আর শীতকালের সময় থাকে ইয়া পালং শাক থাকে, তারপর মূলা, সরিষা, সব ধরনের শাকই থাকে। হ্যাঁ, মূলা অনেক বড় বড় মূলা হয়, এক একটা এক দেড় কেজি হয় মূলা। আর এই তো দুন্দুল, এখন এগুলি কি এগুলি খাবেন না বীজের জন্য রেখেছেন? না, এগুলো আজকে বিকেলে কাইটে সব বিলাই দিয়ে দেব। আপনার এটা কি ১২ মাসি আম? হ্যাঁ, এটা ১২ মাসি আম। ওই একদিকে ওই যে উপরে ছোট ছোট ছাড়ছে, আবার মুকুল আসতেছে, আবার এই যে বড় হয়েছে, আবার পাকতেছেও কিছু আম। কিনতে হয় আপনার বছরে? না, এই ধরনের তিনটা গাছ আছে। আচ্ছা, এক একটা আম প্রায় ২ কেজি, ২.৫ কেজি করে আম হয়।
এই এই কিছুদিন আগে শেষ হইলো, মানে এই 15 দিন আগে শেষ হইলো আমগুলো, মানে এত আম ধরে, মানে যেন এক একটার ভিতরে প্রায় 20-25 কেজি করে ধরে। আপনাদের এখানে তো মোটামুটি সব বাসাই তো কিছু, হ্যাঁ মোটামুটি সব বাসাই আছে, কিছু না কিছু আছে, এইটা আছে, ওইটা আছে, হ্যাঁ যেটা নাকি ব্যক্তি মালিকানা বাড়িটা ওইটাই হলো বেশি, আর যেটা ডেভেলপার এটা ওইটা কম, সবাই রাজি হয় না। আচ্ছা এইটা গেল এইদিকে, আপনার কত স্কোয়ার ফিট? বাবা জামরুল তো মাশাআল্লাহ অনেক জামরুল, হ্যাঁ অনেক, এটা এটা 12 মাসই হয় এই জামরুল গুলো, এগুলো এই যে 12 মাসই ধরে। আর এটা হলো এই যে কাগজি লেবু গাছ, এটা এটা এখন মানে প্রায় শেষের দিকে লেবুগুলো, হ্যাঁ লেবুগুলো প্রায় শেষের দিকে, খুব সেন্টেড, হ্যাঁ তাই না, অসম্ভব গন্ধ হয়, সুন্দর। ও এদিকটা তো আছে না, এদিকে আপনি ফুল টুল করেছেন? হ্যাঁ এদিকে আছে, ফুল আছে, এটা হচ্ছে করতে পারেন চিলে কোঠাটা পানির ট্যাংকির উপরেরটা, এটা পানির ট্যাংকির উপরে, বাহ। এটা কি লেবু? এটাও লেবু, আর এই গাছটার আম হলো 2 সিজনের আম হয়। এই যে এখন এই যে এই নতুন পাতা ছাড়লো, এই যে মুকুলের ইয়ে বের হচ্ছে, মুকুল আসবে আবার, এটা এটার ভিতর প্রায় 1/2 কেজি করে হয় একটা, এই ঝোপা ঝোপা। তাহলে আপনার আম কি তো হয় না, লেবু না, এই 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 যে এই যে এই যে এই যে এই যে আম পাকলাক পাকলাক সেগুলা, এটাও কাটিমু, হ্যাঁ ভালো সবজি আপনি, হ্যাঁ আর এই সবজি যে বেগুন গাছ উঠতেছে এইগুলা এত বেগুন ধরে, হ্যাঁ মানে এগুলা সাইজ ছোট ছোট হয় না, ছোট ছোট হয়, ঝাপড়ায়া যায় পুরো, প্রচুর বেগুন ধরে। এটা একটা সাদাও আছে, এটা 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 আমারটা, এটা এই কালারের। এবার আমার ঢেঁড়স গাছটা আমি লাগাইনি, একটা লাগাইছে, আমার হাউস ভরে যায় এত ঢেঁড়স ধরে, এক গাছই মানে খেয়ে সারা যাচ্ছে না এত এই গাছগুলো। আর এইদিকে এই আঁকো আছে আমার 2 ঝোপা, এই পাশে একটা, এই ওই আঁকো হয় প্রচুর। আর এইটা হলো আমার ইয়ে, এটা 12 মাসের সবেদা গাছ। নানান জাতের লেবুর কালেকশনটা আপনার অনেক বেশি দেখছি, হ্যাঁ লেবুটা এই এই একদিকে, এই যে ফুল আসতেছে, এই যে এই যে এই যে এই যে ছোট ছোট আসতেছে, এগুলা এগুলা এক একটা অনেক, যেই আসে প্রথম মনে করে জাম্বুরা, হ্যাঁ ঠাসা, অনেক রস হয় আর এটা ইয়ে সুগন্ধি টাইপের। বাবা এই বাসায়ও তো ছাড়তেছি, সব বাসায় ছাড়তেছি, এই যে সবাই করছে, ইটস ভেরি গুড। এসব সতেজ শাকসবজি আর ফল ফসলকে উপভোগ করেন তার স্বামী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক। আমি আসলে ভোগ করি সত্যি কথা, ভেরি গুড ভেরি গুড। আরে ভাই ফলটাই একজন করবে আর একজন, আমটা খুব একটা খায় না, কাঁচা আম খায়, পাকা আমটা আমার খুব পছন্দ। আচ্ছা এখান থেকে সারা বছর খাই, বন্ধু বন্ধু তো তারা আসে, ভেরি গুড, আসলে ভালো সময় কাটে, দ্যাট ইজ ট্রু, খুবই ভালো সময়। আপনি কি রিটায়ার করে গেছেন? আমি রিটায়ার করে, তাহলে নিঃসন্দেহে এটা আপনার জন্য একটা স্বপ্ন হবে অবশ্যই। এখানে বিকাল বিকাল বেলা সময় কাটানো, আপনি ফিল দ্য ডিফারেন্স, রাস্তাঘাট শহর তো একটা কংক্রিটের জঞ্জাল, এর জন্য যদি এরকম আমার বন্ধু বান্ধব আর প্রতিবেশী এমনকি বিভিন্ন আমাদের আর্মি নেভি এয়ারফোর্স অনেকেই আসছে আইসা, তারা অভিভূত আপ্লুত এক বাক্যে সবাই বলছে অসাধারণ, মানে দে ক্যান স্পেন্ড ভেরি গুড টাইম, ভেরি বললাম যে এই যে শ্বাস, এটা আর অক্সিজেনের ফ্যাক্টরি, সবাই যদি থাকে বসে আড্ডা দেয় সব মিলা জিলা, আমরা খুব ভালো সময় কাটাই। এখানে অধিকাংশ ফসল রোপণ করা হয়েছে ড্রাম ও পাকা স্ট্রাকচারে। তরতাজা এসব ফসলের দিকে তাকালে বোঝা যায় মাটিতে যথেষ্টই প্রাণশক্তি রয়েছে। উদ্যোক্তা দম্পতি বলছেন তাদের অবসরের পুরোপুরি সময়টাই দেন মাটি ঘেঁষা জীবনের এই অনুশীলনে। আমি ভালো আছি এই জন্য এই এনজয় করে, আর এই যেহেতু কাজ করি মানে বলি এত করো কেন, বেশি বেশি করে ফেলো অনেক সময়, আসলে সময়টা প্রচুর দিতে হয়, আপনি একটা বেবিকে যেভাবে যত্ন করে বড় ওঠানো, মানুষ অনেক বুঝেই না, একে অনেকেই প্রশ্ন করে তোমার কাছে ফল ধরে আমার কাছে ধরে না কেন, কিন্তু একটা নার্সিং, আপনার বাচ্চার কথা বললাম, একটা বাচ্চাকে যে নার্সিং করতে যে দরকার সেটা এখানেও দরকার, আবার অনেকে যারা বুঝে না, অনেকের আছে সারাদিন নার্সিং করে কিন্তু ভালো হয় না, হাতের যশ নাই, অনেকের যশের সাথে কিন্তু আপনার পারফেক্টনেস ভেরি ইম্পর্টেন্ট, তা তো বটে, তা তো বটে। না আমি ওকে একটা কথা সবসময় বলি, দেখো প্রত্যেকটা গাছের কিন্তু প্রাণ আছে, প্রাণ আছে, তাকে হাত দিলে তার আদরের স্পর্শটা কিন্তু বুঝতে পারে। যারা গাছের সাথে যাদের এই সম্পর্ক তারা সবাই বলে গাছ কিন্তু আমার সাথে কথা বলে, ইয়েস ইয়েস, তাই না, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন এই কোথাও ঘুরতে গেলাম 4-5 দিনের জন্য কি আসলাম,
দারানটা ওদের হাতে গাছ দিয়ে দেখা এসে দুই তিনটা মরে বসে আছে, কষ্ট লাগে, তখন কষ্ট লাগে। পাখি আসে আপনার এখানে? ও আমাদের পাখি ছিল বড়, এটাই নিজেই যত্ন করে পাখির, কিন্তু বিষ্টা টিচ ওটা ভালো সার, পাখির বিষ্টা খুব ভালো সার, ওগুলা ভালো ছিল, কিন্তু হয় কি ওই দীর্ঘদিনের জন্য আমি তো অনেক সাত কৃষিতে গিয়েছি, দেখেছি আপনার এটা মানে শান্ত নিবিড় একটা গ্রামের মাচায় ঝুলে আছে বড় আকারের সাদা চালকুমড়ো। আপনারা জানেন চালকুমড়ো একটি পুষ্টিকর সবজি, আমরা পথ চলতে গ্রাম বাংলায় ঘরের চালে গাছে বা উঠোনে প্রায়ই এই দৃশ্য দেখে থাকি। দেশে এখন চালকুমড়ো বাণিজ্যিকভাবেও চাষ হয়, কাঁচা চালকুমড়ো আর জালি কুমড়ো তরকারি হিসেবে ব্যবহার হয়, পাকা কুমড়োর মোরব্বা কিংবা হালুয়ার স্বাদ বেশ জনপ্রিয়। কিন্তু ছাদ কৃষিতে এত সংখ্যক চালকুমড়োর উৎপাদন জেনে বিস্মিত হলাম। জালি তো এটা বীজের জন্য না, বীজের জন্য এত হয়েছিল, প্রায় এক প্রথম সাজে আমার প্রায় মনে হয় 20-30টা আসছিল একসাথে। তখন মানে কি কিছু খাওয়া হয়েছে, কিছু দেওয়া হয়েছে, কিছু ওই যে কিছু কেউ চাইছে একটু মোরব্বা বানাবে একটু পাকায় দিন। কটা জালি পান আপনি এইবার? এইবার কটা জালি পেয়েছেন? আসলে হিসেব নাই, 200-250 মতন হবে। 200-250 জালি তো একটু হিউজ সংখ্যা। হ্যাঁ, ওই চালের উপর দেওয়া চালি। বাবা রে বাবা, প্রিয় দর্শক, কৃষি উৎপাদন নিশ্চিত করতে মাটি এবং ফসলের প্রতি ভালোবাসা খুব জরুরি একটা বিষয়। এটি যার থাকে তার সৃজনশীল চিন্তায় ভবনের উপরে বা আঙিনায় কিংবা মাঠে সবখানে ফসল উৎপাদনে সফল হন। মিরপুর DYHS-এর শাহনাজ হকও তেমনি একজন, যার অন্তরে কৃষির জন্য রয়েছে গভীর ভালোবাসা, তার হাতে রয়েছে ফসল ফলানোর যশ। আমরা চাই এই দৃষ্টান্তটি ছড়িয়ে পড়ুক দেশের সব নাগরিকের মাঝে, এতে করে নিজের জন্য যেমন নিরাপদ আর পুষ্টিকর খাদ্যের যোগান দিতে পারবেন, একই সঙ্গে তার ছোট্ট উদ্যোগটিও ভূমিকা রাখবে শহরে দূষণ কমাতে, জীববৈচিত্র্য সুরক্ষায় কিংবা অবসর কাটানো সহ পারিবারিক বন্ধনকে সুদৃঢ় রাখার ক্ষেত্রে। এই জন্য আমরা মনে করি আপনার যতটুকু সুযোগ আছে সেখানে উদ্যোগ নিন গাছগাছালি রোপণের, যুক্ত হন ফসল উৎপাদনে। আজ এ পর্যন্তই, আগামী বৃহস্পতিবার দেখা হবে অন্য কোনো ছাত্র কৃষিতে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।